আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই আমি একটি পাতিলের মধ্যে একটি ঝোল তৈরি করছি এটি একটি সনাতন পদ্ধতিতে গ্রামীণ খায় একটি রেসিপি আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো এটি বানাতে আপনার ড্রাই শোল মাছ ফ্রেশ শিম শীতের শিম পেঁয়াজ কুচি রসুনের কয়েকটি কোয়া হলুদ মরিচ লবণ এবং পরিমিত পানি দরকার সো প্রথমেই আমি আপনাদেরকে বলবো আমি পরিমিত পানির মধ্যে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো বলেছি সেগুলো আমি একসাথে জাল করছি এর মধ্যে রয়ে গেছে আপনার শোল মাছ পেঁয়াজ রসুন হলুদ মরিচ লবণ সো আর অন্য একটি পাত্রের মধ্যে আমি শিম ধুয়ে বেছে কেটে আমি অল্প পানির মধ্যে ভিজিয়ে রেখেছি সো দেখতেই পাচ্ছেন ঝোলটি বেশ হয়ে গেছে রসুন নরম হয়েছে আমি রসুনটি ভালো করে এই ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি যাতে ঝোলটি বেশ ভালো পরিমাণে এর ঘন হয় সিমগুলো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণের মধ্যে এই আস্ত পরিষ্কার করা ধোয়ার শিমগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিব এই ঝোলটির মধ্যে আমি কোনো পরিমাণের তেল ব্যবহার করিনি এটি তেল ছাড়া রান্না হবে তো চলুন আমরা দেখি এই ঝোলটি কতটুকু ঘন হয়েছে সো মনে হচ্ছে ঝোলটি বেশ ঘন হয়েছে এখন আমি কিছুক্ষণের মধ্যেই শিম দিয়ে দিয়েছি সো সিমটি এর মধ্যে রান্না হবে এর মধ্যে বাড়তি কোনো পানি দেওয়া হবে না যেহেতু সিমে বেশ কিছু পানি আছে এবং পরিমিত যেই ঝোল আছে এটি সিম সিদ্ধির জন্য যথেষ্ট এবং এই কারিটি যখন আমি রান্না করব এগুলো বেশ রসালও হবে এবং সাথে ঘনও হবে খুব বেশি পাতলা হবে না সো এটি আমি বিশ মিনিট ধরে রান্না করব এবং খেয়াল রাখবো সিমগুলো যেন সঠিকভাবে নরম হয় সেজন্য আমি বারবার নেড়ে চড়ে এটি ছোলের মধ্যে রান্না করব এবং চুলার আগুন আমি বেশ ভালো পরিমাণে বাড়িয়ে দিব যাতে এটি ভালোভাবে সেদ্ধ হয় এবং এই রান্নার সময় আমি কোনো ঢাকনা ব্যবহার করব না এই পাতিলার উপরে কারণ এই পাতিলাটি বেশ ডিপ একটি পাতিলা এটি মধ্যে রান্না করলে শিমটি খুব ভালো নরম হয়ে এবং যে ড্রাই ফিশ আছে সেটিও খুব নরম হয়ে সিদ্ধ হবে সো দেখতেই পাচ্ছেন সিমগুলো সিদ্ধ হচ্ছে আমরা আরও পনেরো মিনিট অপেক্ষা করব সো এর এর মধ্যে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আপনাদের কমেন্টস এবং শেয়ার করার জন্য আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন সো এবং আশা করবো এই ভিডিওগুলো আপনারা দেখবেন আমার চ্যানেল থেকে এবং আপনাদের ভালো লাগবে সেই সাথে আপনাদের সুন্দর কমেন্টস আমাকে করবেন তাহলে আমি আপনাদের কামেন্টসের জবাব দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সো এখন দেখতে পাচ্ছি যে অলমোস্ট কারিটি প্রায় রান্না হয়ে গেছে শিমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে সো আরও আরও দশ মিনিটের মতন আমি রান্না করব করার পর আমি এর মধ্যে কিছু ফ্রেশ চিলি কাঁচামরিচ দিয়ে দিব এর মধ্যে আমি ধনিয়া পাতার ব্যবহার করব না যেহেতু ড্রাই শোল মাছের যে স্মেল এবং ফ্রেশ শিমের যে স্মেল রসুনের যে স্মেলের কম্বিনেশন এটিই হবে এই কারির এই রেসিপি রেসিপিটির স্পেশালিটি সো আশা করবো এটি আপনাদের ভালো লাগবে খেতে এবং আপনারা এটি গরম ভাত দিয়ে খেতে পারেন সো আমি এর মধ্যে চিলি দিয়ে দিয়েছি চিলিটি দেওয়ার পর আমি খুব বেশি হলে দু থেকে তিন মিনিট আমি রান্না করব তারপরেই আমি তুলে নিব আর সেই সাথে আমি আরেকটা জিনিস অনুরোধ করবো আপনার এটি যখন রান্না করবেন এই ধরনের ডিপ পাতিলায় রান্না করবেন সিলভার পাতিলায় রান্না করবেন আপনি ফিল করবেন যে আপনি আপনার নিজের ব্যাকহোমে আছেন নিজস্ব কায়দায় খুব মমতা এটি রান্না করছেন এবং একটি গ্রামীণ ফিলিং আপনি অপুলো উপলব্ধি করবেন সেই সাথে আপনি এই ডিশটি এনজয়ও করবেন তো আশা করি আপনারা এটি একবার চেষ্টা করবেন খাবেন এবং এই রান্নাটির আরেকটি বৈশিষ্ট্য যেটি এটির মধ্যে কোনো তেল প্রয়োগ করা হয়নি এটি বিনা তেলে খুব সুস্বাদু একটি রেসিপি আমি তৈরি করেছি আমি নিজে খেয়েছি এবং আমার বন্ধুদেরকেও খাইয়েছি তারা সবাই এনজয় করেছে সেই জন্য আমি অনুপ্রাণিত হয়েছি যে রেসিপিটি আপলোড করার জন্য তো সেই জন্যই আমি রেসিপিটি নতুন করে রান্না করে আমার দর্শকদের সামনে নিয়ে এসেছি সো দেখতেই পাচ্ছেন রেসিপিটি খুব সুন্দর হয়েছে আশা করব আপনারা এনজয় করবেন নিজেরা খাবেন এবং সেই সাথে আপনারা গ্রামীণ একটি একটি কারির এর রেসিপির স্বাদ উপভোগ করবেন সো এই বলে শেষ করছি আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন খুদা হাফেজ